সন্ত্রাস মুক্ত হবে না যত মা আমার আপন চেয়ারম্যানই হন আর কাউন্সিলর সাহেবরা যে হন। খবরদার খবরদার, সন্ত্রাসের সাথে বন্ধু করেন না, আপনি থাকতে পারবেন না। আমি সেলিম ওসমান থাকতে পারবো না যদি সন্ত্রাসের সাথে বন্ধুত্ব করি। সে যেই হোক, আল্লাহ তাআলা যদি মাফ করে দিতে পারেন আমরাও মাফ করে দিতে পারবো। তুমি আসো, মাফ চাও, তোমাকে ব্যবস্থা করে দেবো, কর্মকার্যের ব্যবস্থা করে দেবো। কিন্তু সন্ত্রাসী করবা, টাকা চাবা, কার কাছে টাকা চায়? আমার মেম্বারের কাছে টাকা চায়, কলা গাছের মেম্বারের কাছে টাকা চায়। যে ওকে 1 লক্ষ টাকা দিতে হবে, না হলে থাকতে পারবে না। আপনারা দয়া করে এই নাসিম ওসমানের দিনে, আজকের এই মৃত্যুবার্ষিকীতে আপনারা সবর দিবেন। যারা অন্ধকারে আছেন, কোনো সন্ত্রাসীকে আপনারা এখানে বসবাস করতে দিবেন না। শান্তির চর দিয়ে মাত্র 21 দিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এইটাকে এটা পাশ করে দিয়েছেন। এইখানে যদি শিল্প প্রতিষ্ঠান হয়, এটা বন্ধ হয়ে গেল করোনার কারণে, লাঙ্গলবন বন্ধ হয়ে গেছে করোনার কারণে। আমরা আর কতদিন, হায়াত কতক্ষণ আছে জানি না। আমার আশেপাশে আমার ছোটো ভাইটা বলছিল, আমার মুরব্বীরা বলেন আবারও আপনি ওই নাসিম ওসমানকে আবার আপনি বলে ধরে রাখতে পারলেন না। ডাক যখন পড়বে তখন চলে যেতেই হবে, সেই জন্য আমরা প্রস্তুত আছি। যতক্ষণ দম চলবে ওসমান পরিবারের সদস্য, খান সাহেবের ওসমান আলীর নাতি, জোহর সাহেবের সন্তানরা মানুষের গোলামি করে যাবে, গোলামি ছাড়া অন্য কিছু করবে না।